তারুণ্যের সমাবেশ সারা বাংলাদেশে তরুণ সমাজে যে উজ্জীবিত করেছে, এই সমাবেশকে কেন্দ্র করে যারা ইতিমধ্যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, 3,70,000 ভোটার যারা এই দুই টার্ম ভোট দিতে পারে নাই, মানুষের মৌলিক অধিকার বঞ্চিত, মানুষের আইনের শাসন অধিকার বঞ্চিত, এই ভোট সরকার, এই ভোট ডাকাত সরকার, এই জালিম সরকার লুটতরাজের মাধ্যমে, ভোট ডাকাতের মাধ্যমে এই দেশকে তছনছ করে ফেলেছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে ওনাদের ডাকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং তরুণ সমাজ জেগে উঠেছে এই হাসিনার, এই ফ্যাসিবাদী হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, নির্ভরকার তারা যুবদল জিন্দাবাদ।